ভালোবাসার মানুষকে কিস দিতে গিয়ে মুখের দুর্গন্ধে জ্ঞান হারান এক যুবক। এ নিয়ে বিস্তারিত তো কেমন আছো তোমরা? তো সবাই আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা জাস্ট রিয়াকশন করতে যাচ্ছি আর হালকা একটু বাইতারি করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুল টাইপের করে আজকের ভিডিও শুরু করা যাক। বয়স হয়ে গেছে 18, বিয়ে করে ফেলেন, ওই সব আইন টাইন বাদ, প্রয়োজনে জাল কাগজ রেডি করে রাখেন, বিয়ে করে ফেলেন, অথবা কালিমা পড়া বিয়ে করে ফেলেন, ঝামেলা শেষ। দেখো, অনেকের মনে এখন প্রশ্ন উঠতে পারে যে হুজুরের এই কথায় তুমি কেন মজা নিলা? ভাই, এটা মজা নেওয়ার জন্য বলতেছি না, অ্যাকচুয়ালি মানে এখন যদি আমি সত্যটা বলি তারপরে তোমরাও হাসা শুরু করে দিবা। আসলে আমি যখন একটা রিলেশন করছিলাম ওইটা কাহিনী আজ থেকে 1.5 বছর আগের কথা। মাইয়াটার আমি একদিন কিস করছিলাম, তো মাইয়াটা ভয় পেয়ে গেছে মাইয়াটা প্রেগনেন্ট হয়ে যাবে। What? Bro, what are you talking about, man? তো মাইয়া প্রেগনেন্ট হয়ে যাবে এই ভয়ে মনে করে যে মাইয়া আমার মেসেঞ্জারে বিয়ে করে লেছে। আর আসল কাহিনী ঘটে তারপরে, তার 4-5 মাস পরে যখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমাদের কিন্তু তালাক হয়নি, ব্রেকআপ হয়েছে। তাহলে এখন প্রশ্ন আমার হলো হুজুরের কাছে, ও কি আমার এক্স নাকি বউ? তো কেউ যদি জানে না থাকো আমার কমেন্ট বক্সে একটু জানায় থুয়ে যাও। আচ্ছা, তো কিরিমানটি আপনার জন্য ছোট্ট একটা টিপস, কারণ আপনার শরীরে এত পরিমাণ খাবার ঝুলতেছে, বাচ্চারা যদি আপনাকে ভুলো দেখে ফেলে আপনাকে চেটেই খেয়ে ফেলবে। আর যদি বাচ্চারা আপনাকে চাটাচাটি শুরু করে দেয় তাহলে বুঝতেই পারতেছেন কোথা থেকে কোথাও অব্দি চেটে নিয়ে যাবে, কেননা তারা তো আর বড় মানুষ না, তারা বুঝে বুঝে চাটবে, তারা তো পজিশনও চিনবে না, উল্টাপাল্টা চাটা শুরু করে দেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এত চাটাচাটির কথা কইতেছি কেন? ভালোবাসার মানুষকে কিস দিতে গিয়ে মুখের দুর্গন্ধে জ্ঞান হারান এক যুবক। এ নিয়ে বিস্তারিত। তো দেখো, এখানে আমি কাউরে টিপস দিতে চাই না, বাট আমি দুজনের টিপসটা দিতে চাই। বিকজ দেখো, তোমরা লিপ কিস করবার যা ইচ্ছা তা কিস করতে থাকো না কেন, আমার দেখার বিষয় নাই। কথা হলো যে আমি রোজা রমজানের মাসে আপনাদেরকে গালি দিতে চাই না, তাই আমি একটা ছোট্ট সাজেশন দিতে চাই যে প্লিজ কিস করার আগে অবশ্যই ব্রাশ করে যাবেন, আর পারলে একটু সেন্টার উঠ খেয়ে যাবেন, তাতে মুখে গন্ধ থাকে না। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে তুমি কোথা থেকে এত এক্সপিরিয়েন্স পাইছো। ওই যে আমি প্রথমেই কইছিলাম না, একটা মাইয়ারে কিস করছিলাম যে মাইয়া প্রেগনেন্ট হয়ে গেছিল, ওইরকম একটা সিচুয়েশনে পড়ছিলাম, তো তাই কইলাম। ওই মাইয়া ব্রাশ করছিল। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া যে শহীদ শুধুমাত্র তাদেরকে বলা হয় যারা যারা মারা গেছেন। আর না হলে শহীদ যারা যারা আছে তারা যদি এই গানটা শুনতে পারতো কসম আল্লাহর গেয়ে বাইসে থাকতে পারতো না। আমি অনেক কষ্ট করে সার্ভাইভ করে আছি, তবে হ্যাঁ, মানবতার খাতিরে এই কালো আপুটার জন্য আমি একটা কথা বলতে চাই, গানটা ভালোই, ইটস নট এ বিগ সমস্যা, কন্টিনিউ করতে থাকো, এইভাবে মানুষদেরকে টর্চার করতে থাকো, আমি আসি তোমার পাশে। খালামুনিদের সাথে এরকম করে বেড়াই তাদের বাতিজা গুলার, এখান থেকে শিখে বাচ্চা পোলাবাইন গুলো এসব নাচ আর উড়া দোড়া নাচে, আর নাচার পরে তাদের অবস্থা কিছুটা এরকমই হয়। এই পিচ্ছি বয়সে তারা সেক্সি ডান্স করে যা অনেকের শরীরে আগুন লাগায় দেই। খালামুনি আমি আপনারা বলতে চাই, আপনি তাদের খালামুনি হতে পারেন, আমার না, সো আপনি আমার বাসায় আসেন ঈদের পরে, আপনার সাথে একটু খেলা খেলা বলে একটা আপনি আপনার কাছ থেকে আমি একটু ডান্স শিখতে চাই। আরে পাগলা, সব ডান্স কি আর মঞ্চেই হয় রে, কিছু ডান্স খাটেও হয়, আমি ওই ডান্সের কথাই বলছি। হায় হায়, ইতনা সুকুন। Ha 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 ha!
অসাধারণ ইডিট করছে তারা। আমি তো ইডিট দেখে পুরাই শিহরিত, মানে আমি কি বলবো, ইডিটের দোচনে দাঁড়ানো যাইতেছে না, এরকম গ্রিন স্ক্রিন দেখাই যাইতেছে। এন্ড কি আর কর, যাই হোক পুলাইনে কষ্ট করে একটু ইডিট করছে, এটা অনেক কিছু, চেষ্টা করে এটা অনেক কিছু। হ্যাঁ, তুমি চেষ্টা করলে অনেক কিছুই পারবা। সো লাইফে যেটা মেন টার্গেট ওইটার দিকে দৌড়াও, আর চেষ্টা করো, তুমি পারবা, অবশ্যই পারবা। একটু খারাপ হইলেও তুমি পারবা, আই উইল নো ইউ উইল ডু ইট। আপনি এটা দেখলেই বোঝা যায় আপনি উচ্চশিক্ষিত। দেখো, এই কেসটা শুধুমাত্র তারাই গ্রহণ করবা যারা যারা মনে করো যে রোজা আসো সারাদিন কষ্ট করি, তাহলে মনে করো তোমাদের একটু শরীরটা হালকা লাগবে, ভালো লাগবে, বেটার লাগবে। হ্যাঁ, ফাঁক তাহলে রোজাও হালকা হয়ে যাবে, এটার সাবজেক্ট আলাদা। আমি এই জন্য গ্রহণ করি না, যার যার গ্রহণ করার ইচ্ছা সে গ্রহণ করতে থাকো। এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে, আজকের কিউনেটা তোমাদের জন্য এটাই বলতে হবে যে এই দুটার মধ্যে কোনটা মেয়ে। দেখো ভাই, ফার্স্টে আমিও প্রচন্ড কনফিউজ হয়ে গেছিলাম, ভাই এটা কি দুইটাই মাইয়া নাকি দুইটাই পোলা, আমি তো আগা মাথা কিছু বুঝতেছি না। তারপরে অনেক চিন্তা ভাবনা করিয়া দেখলাম একটা ছেলে একটা মাইয়া। তো ভিডিওটা পিছনে না নিয়ে তাড়াতাড়ি বলো। আমি বললাম না, আমার শরম করে। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু জানি, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবে। ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েজ দো আসেন, আমার জন্য দোকান।